অপাসপা গোপার কল্যাণে আমরা দেখতে পেলাম বিপুল পরিমাণ টাকা। বাংলা টেলিভিশন দেখলো, টেলি সিরিয়াল বন্ধ করে দেখলো, নোট গণনা রাতের পর রাত নোট গণনা, প্রচুর টাকা, নিয়োগ দুর্নীতি, চুরির টাকা। 23 জুলাই 2022 গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়ের প্রাণাধিক প্রিয়া অর্পিতা মুখোপাধ্যায়। যেহেতু একটা অদ্ভুত নস্টালজিয়া শো, 21 জুলাই 22 জুলাই আসছে, মানে আমরা আগের বছর থেকে ওই প্রথমবার ভারতীয় টেলিভিশনে লাইভ আমরা টাকার পাহাড়, টাকা গোনা, নোটের গণনা রাত ভর চললো, ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতন আমরা একের পর এক আপডেট দিলাম। প্রথম রাউন্ডে এত কোটি টাকা, দ্বিতীয় রাউন্ডে এত কোটি টাকা, এই এক বছরে মোড় ঘোরানো এক বছর আমরা বলছি। 21 জুলাই 2021 থেকে 2022 থেকে 21 জুলাই 2023 অবধি মোড় ঘোরানো যে এক বছর, এবং 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, এই এক বছরে নিয়োগ দুর্নীতিতে কারা কারা গ্রেপ্তার হলো একবার দেখে নিই, রিক্যাপ করি। অনির্বাণের দলেরও অনেকে রয়েছে। 22 জুলাই 2022 গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়, রমরমিয়ে চলল সেই খবর। অত টাকা বোধহয় বাঙালি একসঙ্গে দেখেনি, সিনেমাতে, উত্তম কুমারের সিনেমাতে দেখেছিল, টাকার পাহাড়ে ডুবে যাচ্ছে। তারপরে পার্থ চট্টোপাধ্যায় অপাসপা গোপার কল্যাণে আমরা দেখতে পেলাম বিপুল পরিমাণ টাকা। বাংলা টেলিভিশন দেখলো, টেলি সিরিয়াল বন্ধ করে দেখলো, নোট গণনা রাতের পর রাত নোট গণনা, প্রচুর টাকা, নিয়োগ দুর্নীতি, চুরির টাকা। 23 জুলাই 2022 গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়ের প্রাণাধিক প্রিয়া অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায় কে ছিলেন সেটা অনেকেরই অজানা, কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন, রাজ্যের শাসক দলের মহাসচিবের এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গেও কনভয়ের গাড়ি থাকত। অর্পিতা মুখোপাধ্যায় ব্যাগ নিয়ে উঠে পড়তেন ফ্ল্যাটে, সেই ব্যাগে কি আছে কেউ সন্দেহ করতো না, কিন্তু সেই ব্যাগগুলোই বোধ হয় এক এক করে করে টাকার পাহাড়ে পরিণত হয়েছে। তারপর এক এক করে এবার শুরু হলো গ্রেপ্তারি পর্ব, যে গ্রেপ্তারটা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ হয়তো করতে পারতো, কিন্তু সেই গ্রেপ্তারিটা করতে হলো ইডি সিবিআইকে, এবং তাদেরকে আবার সমালোচনাও শুনতে হলো। 10 আগস্ট 2022 গ্রেপ্তার হলেন শান্তিপ্রসাদ সিনহা, তারপর অশোক সাহা, লজ্জা লাগা দরকার। শান্তিপ্রসাদ সিনহা কি ছিলেন, অশোক সাহা কি ছিলেন, ছাত্রছাত্রীদের চোখে কি ছিল? 16 সেপ্টেম্বর 2022 কল্যাণময় স্যার, কল্যাণময় গাঙ্গুলী, যিনি প্রেস কনফারেন্স করতেন, বাচ্চাদের, তার অভিভাবকদের স্বপ্ন দেখাতেন, গ্রেপ্তার হলেন। গোটা বাংলার চোখের সামনে শিক্ষা দপ্তর জেলে চলে যাচ্ছে আমরা অসহায়ভাবে দেখেছি, আর অসহায়ভাবে আমরা দেখেছি শাসক দলের দায় এড়িয়ে যাও। 19 সেপ্টেম্বর 2022 আরেক স্যার, সুবীরের স্যার, বাংলায় একসময় স্যার বললে মাথা নত করতে হতো, এখন স্যারদের মাথা হেট হয়ে যাচ্ছে। এই চোর ছ্যাচোর বিভিন্ন জায়গায় যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যারা আশকারা দিচ্ছেন সেই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যদের দেখে, সুবীরেশ বাবু গ্রেপ্তার হলেন, এখনো জেলে আছেন। কি অদ্ভুত, গোটা পরিবার নিয়ে স্যারেরা জেলে থাকছেন, এ বাংলাতেই বোধহয় এখন সম্ভব। 11 অক্টোবর 2022 গ্রেপ্তার হলেন দি ফেমাস মানিক ভট্টাচার্য, যিনি এক একটা ক্যান্ডিডেট পিছু 500 টাকা করে নিতেন। বিএড কলেজ কত ক্যান্ডিডেট, পার ক্যান্ডিডেট 500, টেটে কত ক্যান্ডিডেট, পার ক্যান্ডিডেট অমুক তমুক, একের পর এক টাকার এবার কাটমানি, টাকাতেও উঠছে চাকরি চুরি করে। জানুয়ারি 2021 গ্রেট কুন্তল ঘোষ গ্রেপ্তার হলেন, বিপুলভাবে টলিউডের লোকের সাথে চেনা জানা, কাউকে ফ্ল্যাট দিয়েছেন, কাউকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বড় বড় সুপারস্টারদের সঙ্গে দহরম মহরম, কুন্তল ঘোষ কি সহজে ঢুকে পড়ছে। আপনি যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, আপনি শিক্ষা দপ্তরে ঢুকতে পারবেন এত সহজে? কুন্তল ঘোষটা ঢুকতে পেরেছিল, এবং সে কারণেই আমরা প্রশ্ন করছি, কোনো রাগ নেই, বিশ্বাস করুন কোনো দলের প্রতি কোনো রাগ নেই। মার্চ 10, 2023 গ্রেপ্তার হলেন শান্তনু ব্যানার্জি, একসময় মই কাঁধে বিদ্যুৎ দপ্তরে কাজ করতেন, বিভিন্ন তার ঠিক করে বেড়াতেন, এবং তারপর মার্সিডিজ বেঞ্চ করে ঘুরে বেড়াতেন, কোথা থেকে টাকা এসছে কেউ জানে না। তৃণমূল যুব নেতা, এটাই বোধহয় সবচেয়ে বড় স্ট্যাম্প পড়ে গেছিল। 22 মার্চ 2023 আরেক বড়, আরেক জনপ্রিয় অয়নশীল, অয়নশীলকে কেন্দ্র করে নতুনভাবে খাতা খুলবে কিসের না, মিউনিসিপ্যালিটির দুর্নীতি, অর্থাৎ পুরসভাগুলোতে দুর্নীতি, মানে এখানে তো দুর্নীতি হয়েছে, এবার পুরসভাতেও দুর্নীতি। অয়নশীল ওই ব্রিজের মতন সূত্রধর, চুরির সূত্রধর, চুরির মহামিছিল, চুরির মেলা বসেছে, এবং সেই মেলার চরিত্র দেখুন, স্টলগুলো দেখুন। 17 এপ্রিল 2023 গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা, বিধায়ক,
যিনি আমার পাঁচিল টপকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ, এবং ব্যাগ রেখে পুকুর পাড়ে ব্যাগ রেখে দিয়েছিলেন, পুকুরের মধ্যে মোবাইল ফেলে দিয়েছিলেন। 30 মে অবশেষে 2023 গ্রেপ্তার হলেন কালীঘাটের কাকু। এই জবাব চায় বাংলার মঞ্চে কালীঘাটের কাকু বলেছিলেন, আপনাকে কেন বলবো, আমার সঙ্গে কোন নেতার কি পরিচয় সেই ক্লিপ শোনাবো। কিন্তু কালীঘাটের কাকু তার কিছুদিনের মধ্যেই কাকু গেলেন জেলের ভেতর। কাকুর মাথার উপরে কে, অর্থাৎ কাকুর কে বস, তার তো বাংলা জবাব চাই।